الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ اعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له <applause> <applause> الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فاعوذ بالله من الشيطان

تبارك وتعالى ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعص مأكول وقال الله تبارك وتعالى في شأن حبيبه রু সম্রাট যখন বললেন আমি তোমার কারণে চেয়ার সারি নেই তোমার ঐতিহ্য বৈশিষ্ট্যর কারণে নয় বিশ্ব মানবতার শান্তির যার চরিত্রে চরিত্রবান হতে বলেছেন আল্লাহ আল্লাহ তার কারণে আমি চেয়ারটা সেরে দিলাম তখন আব্দুল মোতালিব বলছিলেন তিনি কি আমার ঔরসে আসবে তখন রোম সম্রাট বলছিলেন আমি ইঞ্জিন কিতাবে যতটুকু পেয়েছি তোমার বংশের ভিতরই তোমার ঔরস জাত সন্তানের মধ্যেই নবী মোহাম্মদ দুনিয়া আসবে ভাইরা আজকে রবিউল আউয়াল মাসের আট তারিখ এই মাসে আমার রচলের আলোচনা সবচেয়ে বেশি করতে হবে আলহামদুলিল্লাহ বলেন এই মাসে আপনার আমার বন্ধু মেহনতি মানুষের বন্ধু গরিবের বন্ধু শ্রমিকের বন্ধু রিক্সা চালকের বন্ধু নবী মোহাম্মাদুর নবী মোহাম্মাদুর সাল্লিম এই ঢাকার ভাইরা পুস্তক হলার হাসনামাদের আমার কলিজার টুকরা ভাইরা যাকে না বানাইলে দুনিয়ার কোনো কিছুই বানাইতেন না তার আলোচনা জীবনে যে যত করে শুনবে যারা বলবে উভয়ের দাম আল্লাহর কাছে বেড়ে যাবে এতে আপনারা খুশি না বেজার শুনুন কত বড় দামি মানুষ তিনি দুনিয়া আসার আগেই এই পৃথিবীতে তার জলিল কাদার তার জমিন আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন শুনুন আমার আসতেছেন দুনিয়ায় মা আমিনা তিনি নিজে বর্ণনা করেন যেদিন মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার গর্বে আসলেন কে জানো ডেকে ডেকে আমাকে বলতেছে আমিনা আমি না গো আমি না তোমার গর্বে যে সন্তান আসতেছে তাকে গর্বেরাই রাইখা জোরে কোনো কাজ করবে না পেট ভরে বেশি খাবে না জোরে হাঁটা দিবে না যিনি আসতেছেন এনার নাম হল রহমদ আলমী এই পাতি পৃথিবীর মালিকের নাম হল রব্বুল আলমী আর তোমার গর্বী যিনি আছেন ওনার নাম হল রহমত আলম আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ দোস্ত এই নবীর উম্মাদ হতে পেরে আমরা খুশি না বেজার হাত জাগায় বলেন খুশি না বেজার সবাই আল্লাহ কবল করুক কেন খুশি হবেন না আর আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাবে না সোমাহা বলি আমার দেন আল্লাহ কবল করুক আমার মন বলতেছে এই জান্নাতের বাগানে বসে আজকে দিলটাকে সুন্দর করেন মনটাকে ভালো করেন রবিউল আওয়ালের চাঁদে যদিও কোনো উল্লেখযোগ্য নাই। নামাজ নাই, নাই। কিন্তু। যদি রবিউল আওয়ালের কদর আল্লাহর কাছে নাই থাকবে রবিউল আউয়ালে তার রসুলকে পাঠাইতেন না কথা ঠিক কিনা আল্লাহর কাছে দামি আছে বন্ধগণ শুনুন পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী বাচ্চা অপরাবর শক্তি তৎকালীন জামানায় বড় শক্তিশালী ছিল বাচ্চা আব্রাহা ইয়ামানের বাচ্চা আপনার রসুলের কত সম্মান দুনিয়ায় আসার আগেই আল্লাহ পৃথিবীতে প্রকাশ করে দিয়েছেন বাচ্চা আব্রাহা পৃথিবীর সবচাইতে শক্তিশালী বাচ্চা যেরকম বর্তমানে মিস্টার বুশ বুশের বাচ্চা বুশ বুস ঠেককে না ঠেককে নজরে বলেন ঠেককে নজরে বলেন ডবলু বুশ আর একটা হলো জজ বুশ এই দোস্ত এরা দুই বাপ বেটা ভাবছিল পৃথিবীটা বুঝি আমরাই দুই বাপ বেটা মালিক পর্যন্ত আমার আল্লাহ দেখে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তুই নয় শক্তিশালী কে 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 হাত জায়গায় বলেন কে লাশমন্ত জুতার বাড়ি দিয়া হুশ হারায়া এখন ক্ষয়রাতির মতো ঘরে ফেলে রেখে দিয়েছে ঠিক কেনা যারা তো সবচাইতে শক্তিশালী দেশ পৃথিবীতে সবচাইতে এখন আমেরিকা তৎকালীন জামানায় সবচাইতে শক্তিশালী ছিল ইয়ামান ইয়ামানের বাচ্চা জালিম বাচ্চা দিকটাচার সৈ বাদশাহ আবরাহা ইন্দিমিন টাইমে আমার নবীর আর আসতে বাকি আছে মাত্র পঞ্চাশ দিন কয়দিন বাকি পঞ্চাশ দিন পর আমার রসুল আসবেন ইন্দিমিন টাইমে বাদশা আবরাহা বললো আমি একটু পৃথিবী ঘুরে ঘুরে দেখব। উনি ঘুরতে 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 রসুলের দেশ মায়ের দেশ বাবার দেশ তখন মক্কার নাম মক্কা ছিল না মক্কার নাম ছিল বাক্কা কি ছিল বাক্কা বাক্কায় ঘোরার জন্য আসছে বাক্কা শুনতে খারাপ শোনা যায় আমার রসুল যেই দেশে আসতেছে এই দেশের নামটা খারাপ শুনলে গেলে চলবে না এই জন্য আল্লাহ হরব্বুল আর ওই বাক্কাকে মক্কার দ্বারা রূপান্তরিত করে দিলেন তো বাক্কা শহরে উনি আসলেন সফর করার জন্য টুরিস্ট আসছে যখন আসছে আসার পরে বাচ্চা আব্রাহা দেখে একটা কালো ঘর দেখতে অসুন্দর ঘরটা বেশি বড় না একখান পাথরের উপরে আর পাথর দিয়া ভাবে কাদা মাটি মিলিয়া রকম বানাই রেখে দিয়েছে ঘরটা রং নাই আসতো নাই কিন্তু ঘরটাকে মানুষ পাগলের মতো চুমা দেয় ঘরটারে মানুষ বুকে নিয়ে কান্দে আর কয় আল্লাহ তুমি মাফ করে দাও বান্দা তোমার ঘরকে বুকে কান্তাসি আলহামদুলিল্লাহ কর বাজান এই দৃশ্য দেখে জালিমের হিংসায় ফেটে উঠছে আমি হলাম সব চাইতে বড় বাদশা আমার দেশে মানুষ যায় না আর এই দেশে এসে এই ঘরটার এত চুমা দেয় বুকে লাগায় কত আদর করে ছোট বাচ্চার মতো আদর করে চোখের পানি দিয়া এই ঘরটারে বুকে লইয়া কান্দে জালিমের হিংসা লেগে গেল যখনই হিংসা লেগেছে বাবা জালিম মনে মনে কই জালিম মনে মনে বলতেছি এই ঘরটাকে আমি ভাঙব না ডুপ্লিকেট আর একটা ঘর বানাবো এটা তো দেখতে সুন্দর না আমি আর একটা ঘর বানাবো যেই ঘরটা আমি সব পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের চাইতে পৃথিবীর সব চাইতে দামি ঘর আমি বানাবো পুরা ঘরটার নকশা আমি স্বর্ণ দিয়ে করব ঘরের পাশে রেস্ট হাউস রাখবো হোটেল রাখবো মানুষ কত ধারায় আসবে না আমার এমানে আমি দেখব আমার দেশে কে কে আসতে চায় না আমি দেখব কে আমার দেশে আসতে পারবে না আমি দেখব উনি হিংসা করে চলে গেল এমানে জালিম তো মন্ত্রী ক্যাবিনেট বসিয়া পরামর্শ করলো আমি ডুপ্লিকেট একটা কাবা বানাবো ডুপ্লিকেট কাবা বানাবো ওই কাবার সেটি সুন্দর হতে হবে পুরা কাবার নকশাটা স্বর্ণ দিয়ে করবা আল্লাহ বলে আমার কাবারের টিক্কা লাগাই তুই কাবা বানাবি বানা দেখ তুই আনতে পারস না আমার আল্লাহ ভোলা মানুষদেরকে আমার কাবার থেকে সরাই আনতে পারস কিনা দেখ কাবাটা বানাবার পরে দামি দামি পাথর লাগাইছে দামি দামি স্বর্ণের জেওর লাগাইছে নকশা গুলা দিচ্ছে দরজাটা স্বর্ণ দিয়ে বানিয়েছে এবার জালিম হাতে মাইক নিছে সুঙ্গা দিয়া বলতেছে এত দ্বারা জানানো যাইতেছে যে তোমরা যেই কাবা এখানে আসো ওখানে আর যাওয়া লাগবে না আমার দেশে আইসা দেখো এই কাবার সাইতে কুটি কুটি গুণ দামি একটা কাবা আমি বানাই রাখছি নাউজুবিল্লার ভলিয়াম বাড়ানো যাবে ওইটা কি দামি যারা আসতে কয় হ্যাক আছে দামি ওইটা দামি জোরে বলেন আরো জোরে আরো জোরে দামি হলেন আমার আল্লাহর ঘর ঠিক কিনা

পৃথিবীর সর্বপ্রথম ঘর আমার কাবা ঘর আমি স্বয়ং আদম নবীকে বানাইতে বলেছিলাম এই ঘরের সাথে পৃথিবীর কোন ঘরের তুলনা হবে না চিকার বের করেন লাহ আকবর এটা হলো আল্লাহর ডিক্লারেশন আর পৃথিবীর ডিকটা চার সৈরা জালেমের ডিক্লারেশন হলো আমি একটা কাবা বানাইছি এমানে দেখে যাই এই কথা যখন বলেছে পুরা পৃথিবীতে হইচই হই হাল্লা শুরু হয়ে গেলাম ডুপ্লিকেট কাবা বানাইছে অন্তত দেখার জন্য যাইতে হয় মানুষগুলো যখন যায় দামি দামি খাবার দেয় যাতে আমার দেশটায় মানুষ বেশি বেশি আসে যখন দামি দামি খাবার দেয় মানুষ খায় ইন টাইমে মক্কার মানুষ যাওয়া শুরু করলো আবদুল একদিন ডেকে ডেকে কয় হুজুরের বড় চাচাম হারেসকে ডেকে ডেকে কয়েন হারেজ রেম ও বাবা হারেস জি আব্বা আলহামদুলিল্লাহ কোন হুজুরের বড় চাচার নাম হলো হারেস সাইন নাম্বারটার নাম হলো ওবায়েদ হুজুরের আব্বা জান হইতেছেন সপ্তম নাম্বার তো ওবায়েদ আর হারেস হুজুরের চাচা এই দুইজনকে বলতেছে তোরা একটু যাতো বাদশাহ আব্রাহা জালিম বলে একটা কাবা বানাইছে ডুপ্লিকেট একটু দেখাই তো কেমন কেমন কোয়ালিটিতে বানাইছে ভাইরা হারেস বলতে সাব্বা একা গালে পর্দায় পোষাবে না সাথে আরো লোক লয়ে যাইত আলহামদুলিল্লাহ কেন আপনার কষ্ট হইতেছে নাকি হারেস বলতেছে একা গালে পোষাবে না পঞ্চাশ জন লোক লয়ে যাবো ঠিক আছে যাও তুমি বাসাই করে নিয়ে যাবা এই পঞ্চাশ জনের মধ্যে কিন্তু আবু জেহিল্লাও আছে তখন আবু জেহিল্লার যৌবন কাল মুগিরা হারে সব আছে পঞ্চাশ জনের লোক লইয়া ইয়া মানে গেছে যখন বাচ্চা আব্রাহার শুনছে ওই কাবার মতো আল্লি আবদুল মোত্তালেবের দুইটা ছেলেও আছে সবর সঙ্গের ভিতরে আবরাহা বলতেছে শোনো কি এদেরকে বেশি বেশি করে খাবার দাও এরা যদি সুন্দরী মাইয়া চায় তাও দাও না এদের দেখায় দাও ওদের দেশে গেলে তেমন খেতমত করে না আমার দেশে যা চাইছে তাই পাবে কেন আমার দেশে আসবে না এমন আপ্যায়ন করবা যেন অগৈ কাবায় যাবা ভুলে জায়গা হারেজ বলতেছে রে তখন তোর আবু জেহেলের নাম আবু না আবু বলেন আচ্ছা কাবা কিরুম বানাইছে দেখতো আবু হেললে কয়ে বানাইছে তো ভালো উপর দিয়ে তো দেখতে বালাই দেহায় কিন্তু আসনের পরে যে খালি আমার মোতায় ধরছে আমার খালি কোনো কোনো আছে খারেশ কয় এই বেরাম তো আমারও শুরু হইছি বুঝলাম না এটার বাউন্ডারিতে ঢুকছে আর কোনো কোনো খালি পোষ সা পাইতেছি তোর কেমন লাগে কয় কইও না আমি ঘন্টায় তিরিশ বার যাইতেছি হ্যাঁ বুঝে হেল কয় তাহলে বুঝা গেল এই কাবা ঠিক না যেখানে আইলে মানুষ আমাকেও কাবাই গেলে মানুষ ধরায় ধরে কাঁধ নেয় চোখের পানি ফেলায় আর পানি চোখ দিয়ে পরে না নিজ দিয়ে পরে তাহলে বোঝা গেল ভালো না ঠিক আছে দেখি পানি যখন নিজ দিয়ে পরে তাহলে ভালো না আল্লাহ আকবর বলেন সব খেলাকে খেলেন জোরে বলেন এই জন্য কোন 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 বলেন সব খেলারি মালিক হলেন রব্বুল আলামিন বলেন সব খেলারি মালিক হলেন সব কালারে মালিক বলেন রব্বুল আলামিন সব কালারে রব্বুল আলামিন আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে আল্লাহর খেলা বসছে দোস্ত নবী ওলিতে আলহামদুলিল্লাহ কর আবুজি হলে কয় এই কাবা মনে ভালা না যেখান আইলে মানুষের চোখে বানি আইব কি সেখানে ফুচ চাবা কাম হইব না হে ভাই বলতেন একটা কাম করি যেই দেশে আসলে খারাপ লাগে ওই দেশে একটা কাম করে থুয়ে যায় আমার আল্লাহর সাথে লাগাইয়া জালিম বানাইছে কাবা কাবা এই আমার আল্লাহর বানানো না এই খাবা মানুষের বানানো জিদের মানুষের বানানো জালিমের বানানো একটা কাম করে রাখা যায় পৃথিবীর মানুষ যেন আমাদের স্মরণে রাখে কি কাম কয় রাত্রে ভালো ভালো খাম খাওয়ান তো কম দিচ্ছে না দামি দামি খাবার দিচ্ছে খামু পেট বই বইরা পায়খানা কিলিয়ার করে থুয়ে যাম ঘরের মধ্যে আর কাবার মধ্যে পায়খানা করে জমগা। আশ্চর্য কথা বলে কেন কাবার মধ্যে পায়খানা করে হ্যাঁ বুঝে হেল কয় তোমার উত্তম প্রস্তাব যদি দরা খাই ওর কাবা ভাঙনের লেগে দরা খাইলে অসুবিধা নেই মইরে গেলেও মাফ করে দিবাই সবাই সিদ্ধান্ত করল পঞ্চাশ জনে সারাদিন খামু পায়খানা আটকায় রাখমু রাত্রে ক্লিয়ার করব আলহামদুল্লা কখন নাই কোনো ইলা ইলাহা ইলা লা ইলাহ ইল্লাল্লাহো মুহ মধুরসুলো আবার বাইরাম বিশ্বমানবতার শান্তি ଋদু আসতে আর মাত্র পঞ্চাশ দিন বাকি আছে আলহামদুলিল্লাহ বলেন আর মাত্র পঞ্চাশ দিন বাকি বিশ্ব মানবতার শান্তির হুজুরের চাচা হারেজ বলতেছে ওর কাবার প্রতিশোধ নিতে হলেন ওর কাবারে কায়দা মতো বানাই রেখে যেতে হবে আল্লাহ আল্লাহর বলেন বাচ্চা আব্রাহা বলতেছে আচ্ছা আপনারা তো বাক্কা শহর থেকে আসছেন আব্দুল লোক আপনারা কি রেস্ট থাকবেন না মসজিদে থাকবেন আমার কাবায় থাকবেন হারেজ বলতেছে আমরা বাক্কার লোক তো আমরা সারা রাত এবাদত করব আলহামদুলিল্লাহ কোন এবাদাত বুঝেন নেই কি করব, জোরে কর পায়খানা পায়খানা করবো পায়খানা তো একটা এবাদাত এ না পায়খানা প্রস্রাব যদি আল্লাহ বন্ধ করে দেয় কোনো নামাজে খামাজবো না খায়া শান্তি না এক শান্তি না কোনো কিছু কইরা শান্তি কথা ঠিক কিনা পায়খানাও একটা তো টাইমে বলতেছে আমরা বাক্কার লোক তো আমরা মসজিদের ভিতরে ঘুমাবো মসজিদে ঘুমাইবা হ্যাঁ থাকো হ্যাঁ পুলিশ তোমরা এদের জন্য দামি দামি খাবার মসজিদে স্টক করে রাখো আলহামদুল্লাহ কোন হারেস কয় হুন দামি দামি খাবার রাখছে পায়খানা করিস না রাত্রে ক্লিয়ার করতে হইব দামি দামি খাবার যখন মসজিদের ভিতরে রাখছে এখন মনে মনে কয় দরজার আগাই দিয়ে দরজা লক করে দিয়ে যখন খাদেম চলে যাচ্ছে এবার তারা পঞ্চাশ জন একাত্রিত হইয়া কায়দা মতো গুয়া গাছের সারা লাগাইছে কাবার দিয়ে বসে পায়খানা করে ও কাবারে নান্ডি বেষ্টি করে দিয়েছে চিকার মেরেখানা ল আকবার পায়খানা পুরা কাবাটারে তসতস করে দিছে

হ্যাঁ দুস্ত যখন কাবার মধ্যে বাথরুম করে দেয়া নান্দি বাস্তি করে দিয়েছে পুরা কাবারটা নষ্ট করে দিয়েছে আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষটা আমি আল্লাহর সাথে টিকা লাগাইলে কেউ পারবে না পারবে কন। পারবে বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে আলে বল আমার বিরুদ্ধে যারাই কথা বলে আব্রাহার মতো আল্লাহ তাদেরকেও শেষ করে দিবে ঠিক কিনা ধরে বেড়ায় আল্লাহ দেখাই দিয়েছেন আরো দেখাবেন কোন সন্দেহ আছে জোরে বলেন এবার হারেজ বলতেছে হারেজ এবার বলতেছে প্রথমবার তো আটটার দিকে এবার রাত তিনটার সময় পায়খানা করে পুরা বানানো কাবা বাথরুম করে দিয়ে চলে যাচ্ছে কাবার মানুষগুলা সকালবেলা বাচ্চা আব্রাহা বলতেছে কিরে দরজা বাহির দিয়ে তালা দেয়া হেরা কি মরিয়ে গেছে না জিন্দা রয়েছে একজন বলতেছে বস খাদেম মনে হয় বাহির দিয়ে তালা লাগায় চলে গেছে কিন্তু সাবি কার কাছে সাবি নাই সাবি হলো হয়ে গেছে গা তালা ভাঙছে আব্রাহান নিজে ঢুইকে দেখে হায় হায় রে পুরা ওয়ার্ল্ডারে প্লাস্টার করে থুয়ে গেছে গা যখন পিলাস্টার করে থুইছে বলেন তো এত দামি কাবা বানাইছে শয়তানে দামি মেহমান গো খাইতে দিছে হেরা যদি হ্যার দেশের খাবার হ্যার দেশই থুয়ে গেছে ওয়ালে লেইফিয়া কেমন লাগতে পারে তাই বলেন পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী বাচ্চা তখন আব্রাহা ছিল যখন কোন রকম ভাবে আর মেনে নিতে পারতেছে না মনে মনে কয় যারা আমার কাবাকে এত অপমান করছে ওদের কাবাকে দুনিয়ার থেকে শেষ করে সাথে দিব দিবস এক লক্ষ সৈন্য লক্ষ বিশ হাজার উঠল তারপরে দামি দামি খাবার সয় মাসের খাবার সঙ্গে শত শত মহিলা নিলাম চল বাক্কায় যাব আর পাক্কার কাবাকে আমি দুস করে দিব কত বড় সাহস আমার উপরে টিক্কা লাগা আমি হলাম পৃথিবীর সবচাইতে শক্তিশালী বাচ্চাও আমার সাথে টিক্কা লাগাইয়া আমার আমার অপমান করছে ওর কবারে দুনিয়াতে শেষ করে দিব পারবে 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 বলেন এবার একটা দীপ্ত কণ্ঠ আওয়াজ দিবেন যদি আপনি মুসলমান হন বাংলার কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে যারাই কথা বলবে আব্রাহার মতো তাদের পরিণত হবে ঠিক কিনা ধরে বলেন কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আর একটা বার যদি বাংলাদেশে কোন জালেম কথা বলে ওর বিরুদ্ধে আমাদের সংগ্রাম কে কে রাজি আছেন আল্লাহকে হাত জায়গা দেখায় না আল্লাহ কবল করো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো এই তাফসিরের দ্বারা তাদের শেখনীয় আছে দুনিয়া কারো কথায় চলে না দুনিয়া চলে কার কথায় তিনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বাচ্চা আমরা মনে করছিল আমার মতো শক্তিশালী আর কে আছে আরে বলঠু বল্টু তোর মতো লোক তোর আগে ছিল নমরুত তোর আগে ছিল ফেরাউন তাদের আল্লাহ ধুলি সাথ করে দিয়েছি কথা ঠিক না হাত যা বলেন ঠিক কিনা আর তুই তো দুই টাকার বাচ্চা এক কোটি টাকার মালিক হলে মনে হয় দুনিয়া কিনে ফেলছি পাঁচ কোটি টাকার মালিক হলে মনে হয় দুনিয়া আমার কাছে জিম্মি নয় বন্ধ করে আমার বাচ্চা আমার নবী আর আসতে পঞ্চাশ দিন বাকি আছে দিন কষ্ট হইতেছে শুনুন আপনার নবী আসতে আর কয়দিন বাকি পঞ্চাশ দিন ঘটনাটা ঘটছে যেই দিন সেই দিনটা ছিল রবিবার আজকে কি কিবার বাইশে মহরম রোজ রবিবার আমরা হারে আল্লাহ ধ্বংস করবো আলহামদুলিল্লাহ আর আপনার নবী আসবে রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার পঞ্চাশ দিন সময় চলে যাচ্ছে শুনুন আজকেও কিন্তু রবিবার আলহামদুলিল্লাহ করুন আজকের দিনের দোয়া কবুল হবে মুসলমানের বিজয়ের দিন ঠিক কিনা মুসলমানের বিজয়ের দিন আপনার নবীর বিজয়ের দিন কষ্ট হবে না তো বসে থাকেন ও সাজাচ্ছি পাইলিং পরে হবে টাইমে আসতেছে গৌরবের সঙ্গে দেমাগের সঙ্গে খুব দাপটের সঙ্গে আসতেছে জালিম আল্লাহ বলেন আমার ফেরেশতাদেরকেও কেউ রেডি হতে বল আমার দিকে তাকান জালিম আসতে আসতে মিনার মাঠে মজদালে ফাজুরে তাবুর ব্যবস্থা করলাম ও হাজির সাহেব তিনশের থেকে একটু অগ্রসর হলে শয়তানের সেই তাঁবু গাড়ার জাগা যেখানে হাজিদেরকে অতি দ্রুত দৌড়াবার ডিক্লারেশন দেওয়া হয়েছে এখানে চব্বিশ ঘন্টা আল্লার গজব নামতে থাকে দস্তর আমার সমস্ত মিনার ময়দানটা জুড়ে তাবু করল। আবরাহা হা বলে দিল তোমাদের মধ্যে কয়েকজন মানুষ কাবার কাছে যাইয়া আব্দুল মুত্তালেবকে তারে ধরে নিয়ে আস আল্লাহর বলেন কয়েকজন সাংবাদিক যে আব্দুল মোতালেবকে বলল শোনেন আপনি তো কাবার মতআলি তাই না কয় হ্যাঁ আপনার আমাগো বস যাইতে কইছি কেন তা জানি না ইন দি মিন টাইম কানে খবর আসলো যে আবদুল মোত্তালেবের দুইশো উঠ আবরাহা নিয়ে গেছে লুন্ঠুন করে আবরাহা নিয়ে গেছে এই সংবাদ আব্দুল মোত্তালেবের কানে যখন আসছে আব্দুল মোত্তালেব তেলে বাগুনে জলহামদুল্লাহ কি ক্ষয়াতীর্ফ বলে এত শক্তিশালী এত টাকার মালিক তো আমার উঠ চুরি করছে কে দশ পোলারে নয় পোলারে লইয়া কারণ এক পোলা তো নাই আবদুল্লাহ গেছে গা কারণ আমার নবী আস্থার মাত্র 50 দিন বাকি আছে হুজুর দুনিয়া আসার 6 মাস অর্থাৎ পাঁচ মাস আগে বাবা চলে গেছে আলহামদুলিল্লাহ কোন আমিন আল্লাহ তিন দিন টাইমে আব্দুল মুত্তালিব বলতেছে চল জালিমের বলে এত টাকা পয়সা তো আমার উসুরি করছে গা চল আবরাহা একটা স্বর্ণের চেয়ারে বসা যাইয়া জিজ্ঞাসা করেছে আমার নাম আব্দুল্লাহ বলবেন না পৃথিবীর এমন কোন শক্তি ছিল না আমার রসুলের দাদার সামনে তখন কেউ চোখ উঠে কথা বলতে পারতো কারণ আমার রসুলের বরকত আলহামদুলিল্লাহ আব্দুল মোত্তালে যখন ঢুকছে আবরাহা বলতেছে তোমার নাম আবদুল মোত্তালি হ্যাঁ ও তুমি তাহলে এই বাক্কা শহরের নেতা আমি নিতা না আমি জনগণের খাদেম খাদেম শব্দের অর্থ কি কয় তাদের খেদমত করি আমি আমি কোনো নিতা না বাদশাও না আমি আল্লাহর ঘরে খাদেম আমি হাজিদের খাদেন এবার বলে আমিও তো একটা কাবা বানাইছিলাম খাদেম তো আমিও আসিলাম কাবারে পায়খানা করে লেপে থিয়েছে এই কামটা কেমন করছে অন্যায় করছে আমি মাপ চাই কেন চাইলে হবে না তুমি যেই কাবার মত আলো কাবার কাবারে আমি ভাই ফেলবো আব্দুল মোহালেব দুই মিনিট মাথা নিচির দিক দিয়ে বলতেছে আপনি কাবা ভেঙে ফেলবেন এই ইচ্ছা পোষণ করে কি আসছেন বলে হ্যাঁ কাবা ভাঙবেন হ্যাঁ ঠিক আছে কাবা বা না ভাঙবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যে আমার উঠগুলো চুরি করে আনছেন উটগুলো দেন সব কবেন না জোর কত দেখছেন কত শক্তি আলহামদুলিল্লাহ কর আমার উঠ চুরি করে আনছেন উট দেন বলে কার সামনে কথা বলো জানো তুমি কার সামনে কথা বল আমি একজন মানুষের সামনে কথা বলি তুমি কি তোমার সঙ্গে আমাকে চ্যালেঞ্জ করো না আপনি আমার সাথে টাকার দিক দিয়েও বড় শক্তির দিক দিয়েও বড় পৃথিবীর হোয়েব চেয়ারম্যান আপনি তুমি পৃথিবীর হিরো কিন্তু আমার আল্লাহর কাছে তুমি জিরো বলে তোমার কাবা আমি ফেলব এবার আব্রাহর প্রশ্নের জবাবে আব্দুল মোতালি বলে ওই বেড়া কাবা নিতা কাবা আমার না কাবা কার 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 আরো জোরে বলেন কার উটগুলার মালিক আমি উটগুলো আমাকে দিয়ে দাও তুমি কাবা ভাঙ্গো না ভাঙ্গো হ্যাঁ 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 করো এবার আব্রাহা কয় তোমার মতো অবুদ্ধিমান লোক আমি জীবনও দেখি নেই কেন আরে তুমি একটা ঘরের খাদেম একটা ঘরের মতো আল্লি তুমি আমার পায়ে ধরে কইবা আপনি কাবাটা ভাঙ্গেন না আপনি আমার দেন কাবা ভাঙ্গেন ভাঙেন গা এবার কয় কাবা বাংমু গা হ্যাঁ আবরাহা পৃথিবীর শক্তিশালী বাচ্চা তুমি হতে পারো তোমার চাইতে পারো শক্তিশালী হলেন আমার আল্লাহ সে বলেছে এই ঘর বানাইতে এই ঘর তিনি রক্ষা করবেন সুবাহানালাহ বলে দান মনে রাখবেন পৃথিবীতে সব চাইতে বড় জালিম খ্রিস্টানের বাচ্চারা সারা জীবন মুসলমানদের দুশমন ঠিক কী নজরে বলেন ঠিক কি নজরে বলেন আচ্ছা জাগাই বলেন ঠিক না সারা জীবন দুশমন আল্লাহ কোরআনে বলেন

সব কিন্তু মামা তো ভাই আর ভাই মনে রাই আদু বি মনে রাখো এদের সাথে কখনো বন্ধুত্ব করো না হিন্দুরা খ্রিস্টানেরা মুসলমানদের শত্রু এরা কোনোদিন তোদের বন্ধু না মনে রাখবি তোরা মুসলমান আর মুসলমান রে না লবি হিন্দুরা কোনো তোদের ভালোবাসবে না এটা আমি আল্লাহ নিজেই ডিক্লারেশন দিলা বাংলার জমিনে কিছু নামদারী মুসলমান নাস্তিক হিন্দু লোকনাথের পূজা দেয় ঠিক না, লোকনাথের সামনে সেবা দেয় এই বেডা মুসলমানের পোলা পৃথিবী দাপর থাকার জায়গা না পৃথিবী থাকার জায়গা না আমার আল্লাহ নিজে কোরআনে বলেন আদু ফি ওয়া আদু ফাকুম তুলখুন আলাইহিম বিল মাওয়াদ কোরআনে আছে না হাবিব শাবরা খ্রিস্টানেরা হিন্দুরা কোনদিন মুসলমানের বন্ধু না কে বলেছে আল্লাহ জোরে বলেন আল্লাহ আর জোরে সারা জীবন্তদের তোদের দুশমনেরা কি করবেடா কি করবে না বাতাস আওয়াজ যাবে লাগবে এটাই চলবে আল্লাহ কবল করুক কামিন বলেন দেখেন কত বড় দুশ্মন ইমাম আবহানি বা রহমাতুল্লা কাছে এক খ্রিস্টান পাদ্রী আইসে কই বেডা নমান আবহানিবার কাছে না ইমাম আবহানিবা যেই মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসায় শিক্ষক বৃন্দুদের কাছে আসছে এক খ্রিস্টানের পাদ্রী খ্রিস্টানের যাযাবার যাজক ধর্মযাজক যাজক এসে ইমাম আজমের মাদ্রাসা কুফা নাগরিতে ওনার ওস্তাদের কাছে এসে জিজ্ঞাসা করতেছে আপনারা তো মাদ্রাসায় পোলা ভান্ডে পড়ান আল্লাহ একজন আপনারা বলেন আল্লাহ কয়জন সামনে আলাগো আল্লাহ একজন পিছনে আলাগো তিনজন কয়জন জোরে বলেন আরো জোরে জোর হলো নাম আরো জোরে ইলেকশন আইতাছে গলা কিলিয়ার রেখেন দাম্বার বত ইউপি নির্বাচন আইতাছে মেম্বার চেয়ারম্যান আপনার কাজ দিয়ে খালি ঘুরবো পকেটে পাঁচশো টাকা নোট দিব আইতাছে তো হেই ধর্ম খ্রিস্টানের বাচ্চা আমার আল্লাকে ড্যাম দেওনের লাগি গাইছে নাওজু বিলাকন আলেমুল আমার কত বড় শত্রু মুসলমানের শত্রু তাই দেখেন কুফানগরি মাদ্রাসায় এসে ইমাম আজম ইমাম আবাহানিবার তখন বয়স মাত্র বছর বারো বছর বারো বছর আট মাস করে চাই আপনারা বলেন তো আপনারা ছেলে পেলেদেরকে পড়েন আল্লাহ একজন এক আল্লাহ কি এত বড় পৃথিবী চালাইতে পারে আপনারা কি বলেন পারে তো মাশাল তাই তো ভালোই খ্রিস্টানের বাচ্চা বলতেছে হুজুর আমরা পুলা পোলা বান্ডে পড়েন এক আল্লাহ আসলে আল্লাহ কয়জন কন তো আল্লাহ আসে নাকি তাই কন ইমাম নৌমানের উস্তাদ ইমাম আজ আবহানিবার উস্তাদ বলতেছে তোমরা কি বলো আল্লাহ নাই কয় যারে দেখি না হ্যারে মানি না জোরে কবেন না জোরে কর না যারে দেখি না তারে মানি না এই কথাটা কি সত্য ভিত্তি আছে আমরা যেরকম যিশু খোদাকে আকারে নিয়ে আইসা পুতুল আকারে সেজদা করি তাই না কিছু লোক আছে তার পীরের ছবি সামনে লাগে সেজদা দেয় দুঃখ রাখার জায়গা নাই দোস্ত মনে রাখেন পৃথিবী থাকার জায়গা না পৃথিবী থাকার জায়গা না যদি কোনো মানুষের ছবি সামনে নিয়ে সেজদা করা জায়জ থাকতো প্রত্যেকটা ইমাম সাপ মসজিদের সামনে সেজদা তার পীরের অথবা যে কোনো মানুষের অথবা নবীর ছবি সামনে নিয়ে সেজদা করতে বলতো কথা ঠিক না নাই ভিত্তিহীন মিন টাইমে বলতেছে যারে দেখি না তারা মানি না ইমাম আজম তখন ইমাম আবহানি বা উনি কিলাসে বসা শিক্ষক বলতেছে আচ্ছা আপনি কি বলতে চান বলে হ্যাঁ আমি বলতে চাই আল্লাহ আছে কিনা বলো নমানের উস্তাদ বলছে অবশ্যই আছে আল্লাহ যদি থেকে থাকে বলো সে কি করে সে কি করতেছে বলো সে কি করতেছে এরপরে কি বলেন যদি তুমি বলছো আল্লাহ আছে তাহলে সে এখন কি করতে পারে কি করে তাই দেখাও কাউ আল্লাহ আছে হ্যাঁ বেটা না দেখাইতে পারলে কিসের আল্লাহ আছে বলো এবার নও উস্তাদ কুফানাগরীর সবচেয়ে বড় মাদ্রাসার শিক্ষক উনি বলতেছেন কি বলবেন আল্লাহ কি করতে উনি কেমনে দেখাইবেন এবার বলতেছে যদি আল্লাহ থাকে বিশ্বাস করেন সে এখন কি পারেন তাই দেখান অথবা তিনি কোন দিক ফিরে বসে আছে এটাও বলো এবং তিনি কই দেখাও না দেখালে বিশ্বাস করি না ইমান নমান তখন ক্লাসে বসাও উনি তো তখন ইমাম না বারো বছরের ছেলে যখন জিজ্ঞাসা করেছে আল্লাহ কই দেখাও সে এখন কি কাম করতে পারে তাই করে কি কি দেখাইতে পারে সে করে বলো সে কোন দিক ফিরে কাম করে তাও কো এ কথা বলার সঙ্গে সঙ্গে উস্তাদ হতবম্ব হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে কি জবাব দিব ইন টাইমে ইমাম নওমান কেলাসে বসা হুজুর খ্রিস্টান আমার আল্লাহ কি নিয়ে কথা বলেছে আপনি যদি আমাকে পারমিশন দেন অর পরস্ত জবাব আমি নিজে দিয়ে দিব তুই দিবি হই বেডা পিসকি সব জায়গায় পেসলা গাছ তুই পারবি পরস্ত জবাব আল্লাহ পারবি দেখাইতে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি আমাকে বেয়াদব বলেন আর যাই বলেন এখানে আমার বসে থাকার সময় নাই আল্লাহ আকবর না আমার আল্লাহ কি নিয়ে কথা বলেছে নাস্তিকের বাচ্চা এখন বসে থাকার সময় নেই ওর বিরুদ্ধে আমার কথা বলতে হবে এই কথা বলে ইমাম নওমান লাভ দিয়ে দাঁড়ায় বলে ওই খ্রিস্টানের বাচ্চা তোর পরস্পর জবাব আমার শিক্ষক দেখতেছে চুপ করে বইয়ে রয়েছে আসলে তো শিক্ষকে পারে না পারে পারে না দেখেন ছাত্র কারে কয়ে খ্রিস্টানের বাচ্চা তুই ভাবতেছ আমার শিক্ষক চুপ করে বয়ে রয়েছে হে পারে না তাই ভাবছ হালাকে আমার উস্তাদ উস্তাদুল আসাদে যা উস্তাদুল মকরম আমার উস্তাদ কত দামি তোরে বুঝাই দেয় আমার উস্তাদ তোর সাধারণ পুরস্কার জবাব দেওয়ার জন্য মুখাপিক কিনা তোর এই সাধারণ পুরস্কার জবাব তার ছাত্র দেওয়ার জন্য যথেষ্ট রেডি খ্রিস্টান মা দেখি বেড়া তোর উস্তাদ পারে না তুই পারবি এই খ্রিস্টানের বাচ্চা তোর সঙ্গে আমার বাহাস করতে হলে এভাবে হবে না এই দেশের বাচ্চা আবি আব্দুল্লাহ হাসান এই ইরাকের পেছির নবী আব্দুল্লাহ হাসান তার সম্মুখে তোর প্রশ্নর জবাব দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এমবারেদান আর জোরে বলেন সুবহানাল্লাহ তোর প্রশ্নের জবাব আমি আবদুল্লাহ হাসানের সামনে নামি দিব ঠিক আছে মনস করা হোক আপনাদের মনসার কত বড় এ চল্লিশটা সমান একটা মঞ্চ করছে আলহামদুল্লাহ হাজার হাজার বসার মানুষের জাগা করছে একটা গ্যালারির মধ্যে স্টেডিয়ামের মধ্যে বাহাস মোবাহ আর স্থান বানাইছে হাজার হাজার জনতার সামনে বারো বৎসরের সন্তান ইমাম নৌমান আলহামদুল্লাহ কন সমস্ত মানুষ আশ্চর্য এটাই লাগছে বারো বছরের পোলা খ্রিস্টানের পুরুষের জবাব দেবে যেই প্রশ্নের জবাব পৃথিবীর কোন মানুষ বর্তমান তার কাছে নেই আলহামদুলিল্লাহ আমরা কষ্ট হইতেছে কেমন সুস বাপ আমার কথা বুঝেন তো আল্লাহ কবল করুক অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে যাব কারণ গতকালকে রাত সাড়ে তিনটায় আসছি তার আগের রাত্রে আসছি সাড়ে চারটায় তার আগের রাত্রে এসি ফজরের নামাজ আজান দিলে একটা রাত্র খালি নেই আল্লাহ আনছে দোয়ার জন্য আলহামদুলিল্লাহ বলেন আপনারা তো সকলেই আমাকে চিনেন আমি সুপরিচিত ব্যক্তি আপনাদের কাছে আমার চাইতে বড় বড় ওলামায় ক্রাম এই এলাকায় বাস করেন আমার চাইতে দামি দামি মানুষ এই এলাকায় বাস করেন আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ হ্যাঁ দোস্ত বিশাল বড় মঞ্চ করা হলো বাচ্চার জন্য একটা স্পেশালিস্ট চেয়ার তৈরি করা হলো ডাইন পাশে ধর্মমন্ত্রীর চেয়ার আবি আব্দুল্লাহ হাসানের চেয়ার বিশাল বড় চেয়ার মন্ত্রীদের চেয়ারগুলা সাজানো হলো ডিসি এসপি আইজি তিন বাহিনীর প্রধান সব আছে সবাই আশ্চর্য এই ছোট পিচ্চিটা এই ছোট বালকটা প্রশ্নের জবাব দিবে আলহামদুল্লাহ বলেন ইমাম নমানের জন্য একটা ব্যাতের চেয়ার বানানো হয়েছে ইমাম নৌমানদের উস্তাদের জন্য স্টেজে জাগা বানানো হয়েছে জনতা গ্যালারির মধ্যে উপস্থিত হয়ে গেছে ইমাম নমা পীর কারে কয় বাবা আলহামদুল্লাহ কল্লি মুজাদ্দিদী জামান কাকে বলে জামান আর কুতুব কাকে বলে বর্তমান তো জামানার কুতুব হইছে দাড়ি নাই মুস নাই এগুলো হলো জামানার কুতুব ঠিক কিনা জোরে এখন বাপে পীর পোলার মোহে দাঁড়িয়ে নাই মোসও নাই খিলিন সে আবার জামানার মোজাদ্দেদয় এই এইটারে জামানার মজাদ্দেদ দুলা বাইরে বাপ সমান জামানার মোজাদ্দেদ কাকে কয় তাই শোনো কষ্ট হইতেছে বুঝি তো যেটা ওই ডারে পীর কোন খারাপ লাগবো হ্যাঁ দোস্ত জামানার মুজাদ্দ কাকে কয় তাই শোনো ইমাম স্টেজের নিচে রাখছে তার জন্য চেয়ার কারণ ওস্তাদ বসবে হ্যাঁ স্টেজে তার ছাত্র যদি স্টেজে বসে সে যত বড়ই হোক দেখতে খারাপ দেখা যায় এটা নিয়মের বাহিরে সামনে রাখছে সব মানুষগুলো পাগল হয়ে গেছে কখন জবাব দিবে আলহামদুলিল্লাহ শুরু আলহামদুল্লা এবার ইমান নমানকে বলেছে তুমি জবাব দিবা হ্যাঁ এখন বাদশা কয় বাবা রে তোর কাছে আমি একটু কাকতি মিনিত করে বলি শোন আমিও তো মুসলমান আল্লাহ কন তুই কি পারবি এই জটিল প্রশ্ন জবাব দিতে ইমাম রহমান চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কয় বাদশা পরদী তুল কোমুল না ইসলাম আমার আল্লাহ কোরআনে বলছেন মরদি তুলা কোমল ইসলাম নাম আমি চয়েস করে ভালোবেসে একটা ধর্ম দুনিয়ায় দিয়েছি এই ধর্মটার নাম হল মুসলমান পৃথিবীতে কোন জাতি আমি মাওলারে এক খোদা বলে স্বীকার করে না পৃথিবীতে কোনো ধর্মের মানুষ আমি মৌলারে এক আল্লাহ বলে স্বীকার করে না ইল্লা মুসলমান সারা

পৃথিবী গণ্য জাতির জন্যই ডিক্লারেশন সোনামি আল্লাহ দেই আমার মুসলমানরা যতই অপরাধ করুক না কানমান ক লা লা ইলাহা আমি যাদেরকে চয়েস করে ধর্ম ইসলাম দিয়েছি নামাজ রোজা জীবনেও করে নাই আমি আল্লাহর সামনে কোনোদিন মাথা নত করে নাই কিন্তু আমার বান্দান আমি আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত ছিল ছিলের বিরুদ্ধে কুরআন বিরুদ্ধে আমার ওই মুসলমান বান্দা যদি কক্ষনো প্রতিবাদের ঝড় তুলতো যারা কুরআনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য যদি ওই মুসলমান একদিন একদিন তার কন্ঠ বাজাইছে আমি আল্লাহ সাক্ষ্য রইলাম একদিন না একদিন তার জান্নাত দিয়ে খুশি করে দেব কিন্তু খ্রিস্টানের বাচ্চা হিন্দুর বাচ্চা জীবনে কোনোদিন ওরা জান্নাতে যাবে না ওরা আমাকে এক খোদা বলে বিশ্বাস করে নেই আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে শোনেন হ্যাঁ বাজান ইন টাইমে ন জন্য বেতের চেয়ার নিচে বাচ্চা চেয়ারে বসা দামি চেয়ার ওখানে বসে আছে ধর্মমন্ত্রী ইমাম আজমের সমস্ত শিক্ষক বৃন্দ স্টেজে বসা বাচ্চা জিজ্ঞাসা করেছে বাবা তুমি পারবা তো জি ইনশাল্লাহ পারব বলো কি বলবো বলেন আপনি এই খ্রিস্টান ধর্মযাজক তুমি করো এই পোপ তুমি করো ইমাম বলতেছে বলতে করলে চলবে না ওই খানের যক বললে চলবে না আপনি আপনি বিচারক আপনি তার পক্ষ থেকে বিচার করেন আমি জবাব আমার জবাবটা শুনুক খুশি না বেজার আপনি মুসলমান যেরকম খুশি হচ্ছেন তখনকার মুসলমানে কি অবস্থা ছিল বলেন তো আহা এবার বাচ্চা জিজ্ঞাসা করতেছে বলো ছেলে তুমি বলো ওই খ্রিস্টান যাজক প্রশ্ন করেছে তোমাদের ধর্মের ভিতরে বলো আল্লাহ একজন বলো আল্লাহ কয়জন ইমাম নমান বলে আমার আল্লাহ ওয়ান পিচ এক দলিল কি দলিল পরে দিব তারপরে জিজ্ঞাসা করেছে আল্লাহ একজন তুমি বিশ্বাস করে হ্যাঁ বলো আল্লাহ কই আছে এই প্রশ্ন জবাবটা পরে শোনেন আগে দ্বিতীয়টা করেন বলো আল্লাহ বর্তমানে কি করেন কি করতেসেন কি পারেন এই প্রশ্ন জবাবটা আগে দেই তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করি প্রশ্ন যে করে সে বড় না প্রশ্ন জবাব যে দেয় সে বড় এবার বলতেছে বর্তমানে তুমি যদি প্রশ্ন জবাব দাও তুমি বড় বাচ্চাকে বলতেছে আপনি কি প্রশ্নের জবাব পারেন কয় না তাহলে আমি যদি প্রশ্নের জবাব দেই আমি আপনার উস্তাদ আপনি আমার ছাত্র সুবহানাল্লাহ বলে আমি দেন আপনি আমার ছাত্র ছাত্র থাকবে দামি চেয়ারে আর আমি থাকবো বেতের চেয়ারে এটা ওইলু নামেন আল্লাহ আকবর জোরে কন বাদশাহ কয় কয় কি মগায় এই বেড়া মগা কানস আপনি জবাব দিয়েছেন আমার প্রশ্ন জবাব দিতে হলে সব প্রসেসিং আপনি অবলম্বন করবেন অতএব আমার প্রথম প্রসেস প্রশ্নের জবাবের জন্য অ্যানসার শোনার জন্য আপনি চেয়ারটা সেরে আমাকে বসতে দেন সমস্ত মানুষকে জি 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 বসতে দেন বসতে দেন আলহামদুলিল্লাহ করবেন না জনগণের রায় তো সে বাচ্চা জনগণ কইতেছে হ হেরে বসতে দেন আর ক্ষমতা আছে যদি বেড়ায় না উঠে জনগণে ঘুষাই ওরে কুমড়া বানায় হেলাইব কথা ঠিক কিনা মুসলমান তো বারুদ ঠিক আছে দায় ঠেয়ে কয় আয় বিশ্বাস শেষ হোক তারপরে তোরে দেখ মনে উঠ হ্যাঁ ইমাম আজম নওমান মোজাদ্দেদ জামান কাকে বলে মোজাদ্দেদ মিল্লাত জামান আর কুতুব কারে কয় চেয়ারে বসছে চেয়ারে বসে এদিক মোড়ায় ওদিক মোড়ায় ড্যান্স করতেছে ছোট মানুষ তো উষা চেয়ারে বইছে হ্যাঁ বেটা পরশু জবাব না দিয়ে আরামে বই রয়েছর বাদশাহ আব্দুল হাসান তোমার কে ইরাকের বাদশা বানাইছে কয় আল্লাহ তোমার মাথায় তো দেখি বুদ্ধি নাই বাবা এবার ইমাম আজমের শিক্ষকরা রাগ হইছে কয় কি মগা রে তুই তখন মাদ্রাসা সহখাবি বাদশার অপমান কইরা এবার বলেন ভাইরা আমার খ্রিস্টানের বাচ্চা প্রশ্ন করছে আমার আল্লাহ কি করে কি পারে আমার আল্লাহ এখন পারছে আমার আল্লাহ করতেছে এত বড় এত বড় বাচ্চা রে এই স্বর্ণের চেয়ার থেকে কানে দইরা নামাইয়া বেতের চেয়ারে বসাইয়া আমার মতো পিসকি নালায় গুনাগান চেয়ারে বসাইয়া প্রমাণ করে দিল তিনি কিছু করে এবং তিনি এখন এইটা কইরা দেখাইয়া দিল বাচ্চা হয়ে গেছে বাচ্চার তিন কর্তব্য বেবর হয়ে বসে আছে কি জবাব দিল নওমান মাথা দিয়ে ঘুরতেছে ঠিকই তো আর প্রশ্নের জবাব আল্লাহ কি পারে কি করতেছেন আমার মতো লক্ষ্যে কানে ধরে নামাইয়া ওর মতো একটা পিস্কি মানুষকে চেয়ারে বসাইয়া আল্লাহ দেখায় দিলেন আমি কত দামি আল্লাহ আর আমি বর্তমানে পারি সব কিছু দেখায় দিলা বাদশা এবার চোখের পানি গুলো ছেড়ে দিয়া মুসলমানের সন্তান তো নৌমান্ডে বাবা তুই ওই চেয়ারে বসে যা বলবি আমি আছি মানে রাজি আছেন কলমানো আনছে লেখা দুই ঘন্টার জন্য তুমি আমাকে এই বাদশাহীটা লিখে দিলা খান ইরাকের প্রেসিডেন্ট এখন আমি তুমি দলিল করে দাও দুই ঘন্টা পরে আবার দিবি তো কদ্দি মু আমি জালিম না আলহামদুলিল্লাহ কর ইমাম নওমানের শিক্ষকরা সবাই চোখের পানি ফেলে কাতটাছে কি করিলি ওহে নমন জওরে জামানার মুজাদের বানাই দিবে দোয়া করি তোর জন্য প্রথম ইরাকের জমিনটা নিজের নামে দলিল করে নিলেন দুই ঘন্টার জন্য আল্লাহ আকবর এখন যখন আবি আব্দুল্লাহ হাসান দলিল করে দিয়ে দিলেন এবার নমান দলিলটা হাতে নিয়ে কয়ে বলেন এখন দুই ঘন্টার জন্য এই ইরাকের এই ফালুজার এই কুফানগরীর মালিককে বাচ্চা হাসান বলতেছে আপনি আলহামদুল্লাহ কন আর একটা দলিল আমার আল্লাহ কি করেন এলো। আমার আল্লাহ আমার মতো একটা নাবালেক ছেলের হাতে ইরাকের রাজধানীটা দলিল করে দিয়া প্রবাল করে দিল গো তিনি এখন কি করতেছে দোস্তরা এবার আবি আব্দুল্লাহ হাসান কান্দে আর কয় নৌন দুনিয়ায় অনেক মোজাদ্দের দেখছি রে বাবা তোর মতো মানুষ কোনো দেখি না আর দুইটা বরস্ত রইছে বলেন স্যার আমার পরস্টর জবাব একটা পাইছে কিনা খ্রিস্টান যাজকরে জিজ্ঞাসা করেন আল্লাহ আকবর বলবেন না এই আল্লাহ আকবর জোরে বলেন এই জীবক মইরা তো যাবাই ভাই থাকতে পারবো না পারবো না এই দুনিয়া যেমনি দেখো কি

पंका बड़ी किस संग न जावे सुंदर पृथ्वी साइड तुम जीती होवे राजू बोबाई तुम जीती होवे से স্ত্রী পুত্র কেস বন্ধু না রে সবাই মিলা তু বাবা বাগানেতে তে বন্ধু বাগানেতে তে বছর বসর বসর কেটে যাবে

কবরে নাহি পাওবে বাবা জি কবরে নাহি পাওবে সুন্দরই তোমার সাইডা হবে রাজু বাবাই তু জিতে হবে কথা ঠিক না